ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার আছেন, আপনাদের জন্য অত্যন্ত জরুরি অর্ডার প্রকাশিত করেছে রাজ্য অর্থ দপ্তর। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ডেট দেখুন 26 নভেম্বর 2021। আপনারা যে মেডিকেল ফেসিলিটি পেয়ে থাকেন, কর্মচারী এবং পেনশনাররা যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আছেন, সেই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে পোর্টাল আছে, রিভাইজ ফর্ম এখানে জারি করা হয়েছে। আপনারা কিন্তু অনলাইন রিম্বার্সমেন্ট ক্লেম সাবমিট করতে পারবেন অনলাইনে। তবে পেনশনারদের ক্ষেত্রে এটা কিন্তু কম্পালসারি নয়, পেনশনাররা চাইলে কিন্তু তারা ম্যানুয়াল বিলও সাবমিট করতে পারেন এবং অনলাইনেও ক্লেম সাবমিট করতে পারেন, এবং সেটা অনলাইনই প্রসেস হবে এবং রিইম্বার্সমেন্ট হবে। যথেষ্ট ভালো একটা এখানে উদ্যোগ, এবং এখানে রিভাইজ যে ফর্ম সেগুলো দিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি এবং কিভাবে আপনারা সাবমিট করবেন সেটাও কিছুটা এখানে বলে দেওয়া আছে। এবার দেখুন, এখানে রিভাইজ যে ফর্মগুলো এসছে, দেখুন এগুলো আপনাদের জেনে রাখা উচিত। এই যে দেখুন, সি ওয়ান ফর্ম হচ্ছে আপনাদের আউট পেশেন্ট, যারা ওপিডি ট্রিটমেন্ট করাবেন এম প্যানেল হসপিটালে, তাদের জন্য সি ওয়ান ফর্ম। যারা ইন পেশেন্ট হবেন এম প্যানেল হসপিটালে ট্রিটমেন্ট করাবেন, তাদের জন্য ফর্ম সি টু। এবং যারা ক্যাশলেস ট্রিটমেন্ট করাবেন এম প্যানেল হসপিটাল, যেগুলো আছে প্রাইভেট হসপিটাল আছে, সেখানে তার জন্য ক্লেম ফর্ম হচ্ছে ফর্ম সি থ্রি। এবং নন ক্যাশলেস হলে সেক্ষেত্রে ফর্ম সি ফোর। এই ক্লেম ফর্মগুলো আপনারা জেনে রাখুন, এবং আপনারা অনলাইন সাবমিট করতে পারবেন, এখানে প্রসিজিওরও দেওয়া আছে। আপনাদের যে এইচআরএমএস আইডি আছে, সেই আইডি দিয়েই কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে পোর্টাল আছে সেখানে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে এইচআরএমএস পোর্টালের, সেই দিয়ে লগ ইন করে আপনারা কিন্তু সেখানে বিল তৈরি করতে পারবেন, ক্লেম তৈরি করতে পারবেন, তারপর সেটাকে কিন্তু সাবমিট করতে পারবেন। যাদের লগ ইন আইডি পাসওয়ার্ড নেই, তারা কিন্তু এইচআরএমএস পোর্টালে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। তাদের পেনশনাররাও বানাতে পারেন, তবে পেনশনারদের ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়। এখানে পুরো প্রসেস দিয়ে দেওয়া হয়েছে, যদি কারো এটা লাগে তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্টের আপনারা ওয়েবসাইটটাকে পেতে পারেন, অথবা আমাকে চাইবেন ইউটিউবে, তাহলে আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তবে আপনাদের এইচআরএমএস আইডি থাকলেই কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে পোর্টাল আছে সেখানে ঢুকে কিন্তু আপনারা ক্লেম সাবমিট করতে পারবেন। ধন্যবাদ।